ঘড়িতে বেজে গেছে 7টা, আর আবার বেজে গেছে 12টা। কারণ এই 7টা বাজলেই কেমন জানি বুকটা ধরপ ধরপ শুরু করে দেয় যে একা কিভাবে আপনাদেরকে আমি ফেসটা করবো। হ্যাঁ, একা কি মানে যেই কাজটা করতাম দুজনে মিলে আপনাদেরকে, মানে এত এত লিসেনার, এত এত ভালোবাসার মানুষকে সামলানো একা কিন্তু পসিবল না। হ্যাঁ, তারপর একা কাজটি একা একা করে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ একাও সম্ভব, বোল্টুর পক্ষে সব সম্ভব, অসম্ভব বলে বোল্টুর কাছে কিছু নাই। সো যারা যারা শুনছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যেটা শুনছেন তার নাম হচ্ছে ইভেল প্রেজেন্স নট বোল্টু দ্য টু ফান কিংস অন ইয়ার ক্যাপিটাল এফএম 94.8 এইট চলবে ঠিক 8টা পর্যন্ত, এবং দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশনে এই নাম্বার ওয়ান ফান শো যেটা হয় সেটা শুধুমাত্র শুধুমাত্র নট অ্যান্ড বোল্টু করতে পারে, এছাড়া অন্য কেউ। পানি কম ভাই, সর্বদে পানি কম, দুধে দুধ চায়ে দুধ কম, লিগারে চায়ে লিগার কম, পানির মতো বুঝছেন, মানে সবকিছুই হয় কিন্তু কোথায় যেন একটু কম কম লাগে। জিএস দিস ইজ ডট কম। তাই আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমাকে এসএমএস করতে চান, খুবই ইজি সিম্পল ওয়ে, ইজি ওয়ে বেন, নো ওয়ারি, জাস্ট মোবাইলটা হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন সি এফ এম স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে আপনি যেটা বলতে চান, বোল্টুকে জানাতে চান, সেই কথাটি লিখে পাঠিয়ে দেবেন 26969, মানে 26969 এই নাম্বারটিতে। এছাড়া অন্য কোথাও পাঠালে অন্য মানুষ পড়ে ফেলবে আপনার গোপন কথাটি, আপনার মনের কথাটি, আপনার প্রাণের কথাটি, যেটি বোল্টুকে বলতে চান সেটি অন্যকে পড়ে ফেলবে। আজ বোল্টু ফিলিংস অ্যালোন, সো আমার পাশে কারা কারা আছেন তাদেরকে তারা কিন্তু জানিয়ে দেবেন এসএমএস করে যে বোল্টু ভাই আমি আপনার সাথে আছি, আপনার কোনো টেনশন নাই। এই ধরনের এসএমএস এর অপেক্ষায় বোল্টু অপেক্ষা করবে, ঠিক আছে? একদম পুরো 8টা পর্যন্ত আমি আজকে এসএমএস পড়বো, কমেন্ট পড়বো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড লেস ইম্পর্টেন্ট অ্যান্ড মোর ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে আজকে বলতো অনেকগুলো ফান কল ধরবে, কারণ শনিবার দিন বলতো আসতে পারেনি, দ্যাটস ওয়াই আমাদের সেই শনিবার দিন স্পেশাল ফান কলটি হয়নি। সেই ফান কলের কিছু কিছু অংশ মানে সেই সেদিনকে কম্পেনসেট করতে, সেদিনকে যেই অপরাধটা হয়ে গেছে সেই অপরাধের প্রাশ্চিত্য করতে বলতো আজকে ফান কল রিসিভ করবে অনেক অনেক বেশি, পুরোটা শো জুড়েই ফান কল আমি রিসিভ করবো, এসএমএস পড়বো। সো প্রচুর প্রচুর এসএমএস করতে হবে, এবং লাইভটি যে লাইভটি হচ্ছে www.facebook.com/capitalfm94.8 যে লাইভটি হচ্ছে সেই লাইভটি প্রচুর 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 শেয়ার করতে হবে, যত বেশি শেয়ার তত বেশি পেয়ার, ডোন্ট শেয়ার সো বুঝতে হবে। হ্যাঁ, ভালোবাসা কমে গেছে একদম, হ্যাঁ এসব ভালোবাসা কমে গেলে কিন্তু হবে না, ভালোবাসা আপনাকে ভালোবাসা কমসো বাদ হবে, কমসো কমসো, হ্যাঁ কমসো, ভালোবাসা যদি না বাড়ো না এই ভালোবাসা কিন্তু ভাটা পড়ে যাবে, আর ভাটা পড়ে গেলে সে ভালোবাসা দিয়ে কিন্তু ভালো ফল হবে না, উর্বর জমি হবে না। বহুত প্যার করতে হে তুমকো সনম সনম রে সনম রে, মে তেরা সনম হুয়া রে, নাই 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 রে সারা দেশে নাই, তোমার মনের মতো মন আর নাই, তুমি টাঙ্গেলে রে চমচম বগুড়ার দই, নাটোরের কাছে কোলা যশোরে রে, কই 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 আমার লিসনার কই, একটা মেশ আপ সং শোনাই দিলাম একখের পয়লা পয়লা, কানটা করে দিয়েছি ঝালা পালা, সো নো টেনশন আমি আসি কিন্তু। হ্যাঁ আজকে কিন্তু প্রচুর প্রচুর যোগ হবে, প্রচুর প্রচুর ফান হবে, আনলিমিটেড গান হবে, এবং কতগুলো কথা হবে সে কিন্তু আমি গুনে শেষ করতে পারবো না। একা থাকলে মনটা ব্যাকা হয়ে যায়, এবং অনেক অনেক কথা বলতে মানে মনটা চায়, মন চাইলে তার হয় না, মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ সবই হবে, অগ্রসরে জানবে না কেউ এই গানটা কে লিখেছে, দাগকে যদি আমি সামনে পাইতাম তাকে বলতাম ও মাই গড প্লিজ এরকম আরেকটি গান লেখেন, এক নিঃশ্বাসে এত কথা বলে ফেললাম না, হা পানি উঠতেছে আমার এখন, হা পানি, যেখানে পানি নেই মানে যদি পানির অভাব হা পানি হয় উল্টা বলে ফেলছি, ভাতের অভাব যদি হা ভাত হয় তাহলে পানির অভাব হবে হা পানি, হা পানি হা পানি, দেখি একটা ফোন রিসিভ করে নিই, কার হা পানি আছে আর কে আমার সাথে পানি বাহিত কথাবার্তা মানে পানি রিলেটেড কথাবার্তা বলতে পারে, আজকে প্রচুর পান হবে, পানি ও পানি ও পাশানি বলে যাও, হ্যালো কেন ভালোবাসনি, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন কোথা থেকে বলছেন? আমি তমা, আমি দাঁড়িয়ে তুমি কমা,
আয় হায় ভাইয়া, আমি মানে এত খুশি, আমি এত খুশি, এত খুশি, কত খুশি হয়েছো তুমি? তোমা তুমি আমাকে বলো, তুমি কত খুশি হয়েছো? দুইটা মাত্র কল দিছি, পেয়ে গেছি। মাত্র দুইটা কল দি পেয়ে গেছো তোমা? ডাবল বেডের সিঙ্গেল পাওয়ার বল্টু তো আছে কেন? ভালো লাগতেছে এই যে ডাবল ব্যাটারি সিঙ্গেল পাওয়ার লোকটা কথা বললে তোমাদের ভালো লাগে? দেখতে ডাবল ব্যাটারি কিন্তু পাওয়ার কিন্তু সিঙ্গেল, এক লাইনই যথেষ্ট। তারপর তুমি আমাকে কি একটা কবিতা শোনাও, গল্প শোনাও, না কি শোনাবা, কি শোনাতে চাও তুমি আমাকে? একটি জোক শোনাতে চাও? ওয়াও, আমি জোক শুনবো, প্লিজ বলো একটা জোক বলো। তার বলতে যে তোদের বাসায় সবচেয়ে ছোট সদস্য কে? তো বলছে, বলতেছে যে আমার বাবা। তো তার বলতে যে বাবা ছোট সদস্য হয় নাকি? কারণ বাবা এখন আমার মায়ের সাথে ঘুমায়। অসাধারণ ছিল জোকটি, তুমি আর জোকটি শুনে আমার হাসি পেল। তো ভাইয়া কতদিন ধরে শুনছো? তোমার যদি এসএমএস করি তাহলে তোমরা প্রমা করো কে লিগা। কি পড়ি? প্রমা, প্রমা, আর আমার সবাই প্রমা বলে থাকে, বুঝছো? ও আচ্ছা, নাম হলো প্রমা, আমরা বলি প্রমা। এই ইংরেজিতে লিখলে পি আর ও হতো তো প্রো হয়ে যায়। উচ্চারণ একই হয় কিন্তু মানে স্পেলিংটা কি, মানে উচ্চারণ ঠিক ভিন্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তুমি বুঝতে পারছো, ইউ আর সো ইন্টেলিজেন্ট প্রমা। প্রমাণ করো যে নাট বল্টু ভালো। কিভাবে প্রমাণ করবা? থ্যাংক ইউ সো মাচ প্রমা ফোন করার জন্য, আবারও তোমার ফোনের অপেক্ষায় থাকবো, আজকের মতো রাখি, কেমন? অনেক অনেক দোয়া, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। 7টা থেকে 8টা নাট বল্টু শুনেই পড়তে বসে যাবা, ঠিক আছে? সকাল সকাল প্রমাণ করে দিলাম যে, সকাল সকাল প্রমাণ করে দিলাম প্রমার কল রিসিভ করে, আজকে অনেক ফান কল হবে, ফান কলে অনেক আলাপ আলোচনা হবে, অনেক মজা হবে। আর যারা এই মজা নিতে পারবে না তাদেরকে আমি চিকন ব্যাট দিয়ে হাতে তুলে দিব, তোমরা আমাকে ট্রস ট্রস করে মারবা। চিকন ব্যাট হাতে তুলে দিলে তোমরা আমাকে কি করে মারবা সে আমি জানি। হ্যালো, আসসালামু আলাইকুম মাম্মা। মাম্মা কে? মাম্মা কে? তুমি নাহিদ নাকি? হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? মাম্মা বুঝে যাচ্ছে না। তোমার নাম কি ভাইয়া? কোথা থেকে ফোন করেছো? বুঝতেই পারছে না, আমার লিমন জুসটা নষ্ট করে দিচ্ছে সে। এত সুন্দর করে চিনি দিয়ে, লবণ দিয়ে, লিমন দিয়ে লিমন জুস বানালাম, ছেলেটা বলছে নাকি মজাই লাগছে না, ও সরি বুঝাই যাচ্ছে না। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নামটা বুঝতে পারিনি, আরেকবার বলুন প্লিজ। হাফসা, কোথা থেকে? হাফসা? হ্যাঁ। তা হাফসা কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভেরি গুড, আমি অনেক অসাধারণ আছি, চিল আছি, মুডে আছি, হ্যাভি আছি, ফ্যান্টাস্টিক আছি। খুশি লাগে, দুঃখ লাগে, কান্না পায়, আনন্দ লাগে, সুরসুরি লাগে, না চিল্লাতে মন চায়, কি করতে মন চায়? নাট বল্টু শুনলে মুড অন হয়ে যায়, তার মানে নাট বল্টু ইজ আ সুইচ অফ মুড, মুড সুইচ করে। একটা সুইচ বানাইতে হবে, সুইচ বোর্ড। এত খুশি লাগলে কিছু তো একটা বলতে হবে, কি বলবো বললে তো হবে না, বলো কিছু একটা, বলো কি বলতে চাও?
একটা গান শোনাবে আমাদের, একটা গান শোনাও, ফানি গান শোনাও। গান শোনাবো? হ্যাঁ হ্যাঁ, শুধু গান গে পরিচয়, গান শোনাও। ওহো আচ্ছা, শুনে বলছো ভাই। বলো ভাইয়া, একটা যোগ বলো। একটা যোগ তো আমি বলবো, একটা না একশোটা যোগ বলবো, হাজারটা যোগ বলবো। তুমি আমাকে একটা গান শোনাও দুই লাইন। একটা বলো, বলতে ভাই শোনো, আমার জন্য একটা বলো। শুধু তোমার জন্য একটি যোগ, শুধুমাত্র তোমার জন্যই একটি যোগ। আচ্ছা বলো। বুঝছো? হ্যাঁ আচ্ছা বলো। শুধুমাত্র কিন্তু তোমার জন্যই আমি বলতে চাচ্ছি একটি যোগ, তুমি শুনবে? হ্যাঁ শুনবো, শুনার জন্য তো ফোন করছি। শিওর তুমি? একটা লোকের বাম হাত কাটা গেছে, হ্যাঁ, কিন্তু তার ডান হাত ভালো আছে। হ্যাঁ, তার ডান হাত কাটা যায় নাই কেন? কি হয়েছে? একটা লোকের বাম হাত কাটা গিয়েছে, ডান হাতের কিছু হয়নি, মানে ডান হাত কাটা যায়নি, কেন? কারণ লোকটা অতীব চালাক ছিল, তার ডান হাতই কাটা যেতে চাইছিল, সে ডান হাতটা বের করে বাম হাত ঢোকাই দিছে। এই জন্য বলছি যে সব জায়গায় বাম হাত ঢোকাবা না, বাম হাত ঢোকা গেলেই বাম হাত কেটে যাবে, যেমন এখন ফোনটা কেটে যাবে। কি অদ্ভুত যোগ বললাম, ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট কি অদ্ভুত যোগ, নিজের যোগ বলে নিজেই হাসলাম, কেউ হাসুক আর না হাসুক, নিজে হাসাটা ইম্পর্ট্যান্ট, বুঝছেন? এখন যেমন ইম্পর্টেন্ট হয়ে গেছে একটা ব্রেকে যাওয়া, আমি যাব ছোট্ট একটা ব্রেকে, কিন্তু আপনারা কোথাও যাবেন না, কারণ আপনাদের অনেক কাজ আছে। আপনারা এসএমএস করবেন, লাইভটা শেয়ার করবেন, লাইভটা কমেন্ট করবেন, এবং লাইভে যা মন সে তাই করেন, কিন্তু শেয়ার কম হলে কিন্তু ভাইয়া মনটা খারাপ হয়ে যায়। দিন শেষে সারাদিন পর আপনাদের এখানে এসে যদি অপমানিত হই, ভাল লাগে? নিজের মানুষের কাছে অপমানিত হতে আরও খারাপ লাগে, বুঝছেন? তাই যেটা বলছি যে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, বুঝছেন? শেয়ার করতে থাকেন, পেয়ার করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, লাইক করতে থাকেন, তারপর এসএমএস করতে থাকেন, খালি করতে থাকেন ভাই, করতে থাকেন, করতে থাকেন ভাই, করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। আমি ফিরছি ছোটটা বিরতির পর। ওকে, কেউ কোথাও যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 শুনছেন ই ভ্যালি প্রেজেন্স, নট বল টু দ্য টু ফান কিংস। ভরসা আসে কারো ইচ্ছে শক্তি দেখলে।
আপনারা শুনছেন নিউ ভ্যালি প্রেজেন্স নট বল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এন্ড বল্টু একাই 100 বললাম না যে ডাবল ব্যাটারি সিঙ্গেল পাওয়ার দ্য বল্টু ইজ হিয়ার আপনারা যারা যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম আর যারা যারা এসএমএস করেছেন তাদেরকে থ্যাংক ইউ যারা যারা পাঠাননি তাদেরকে থ্যাংক ইউ আর যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেন তাদেরকে থ্যাংক ইউ আর যারা যারা কমেন্ট করবেন করবেন ভাবছেন কিন্তু করতেছেন না তাদেরকে থ্যাংক ইউ যারা শেয়ার করেছেন তাদেরকে থ্যাংক ইউ যারা যারা করেন তাদেরকে থ্যাংক ইউ 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 এক বস্তা থ্যাংক ইউ দিয়ে দিছি ভাগ করে নেন ভাই মারামারি করেন না থ্যাংক ইউ আমার জিনিস কেউ দিতেই চায় না ভাই রাস্তাঘাটে দেখবেন কেউ একটা কাজ করে দেয় একটু উপকার করে মুখের উপরে থ্যাংক ইউটা বলে দিলে কি হয় হ্যাঁ সেইটা বলবে না এই থ্যাংক ইউ আর সরি থ্যাংক ইউ আর সরিটা যদি টাইমলি টাইমলি কেউ বলতে পারতো মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে কেউ বলতে পারতো ভদ্র সমাজে ভদ্রভাবে ভদ্র লোকের মতো বাঁচতে পারতো কিন্তু এই থ্যাংক ইউ আর সরিটা টাইমলি টাইম মতো টাইম জায়গায় একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গাকে বলতে পারে না বলেই ভদ্র সমাজে ভদ্র লোকগুলো অভদ্রর মতো বাইসে আসে এটা কি সম্ভব হ্যাঁ তাই আপনাদেরকে আজকে এক বস্তা না দুই বস্তা না তিন বস্তা না কোটি কোটি বস্তা থ্যাংক ইউ আমি এমনি দিয়ে দিলাম কাউকে থ্যাংক ইউ দিতে কার পণ্য করবেন না রে ভাই আর ভুল করেন আর না করেন সরি বলবেন ভাই সরি বলা শিখলে জীবনের অনেক ভুলের সমাধান এমনি হয়ে যায় একটা ওয়ার্ড এস ও আর আর ওয়াই সম্বলিত একটি ওয়ার্ড সরি সুন্দরভাবে কিউট করে বললে কত কিছু হয়ে যায় বাসাইতেছিলাম হঠাৎ কইরা এক মহিলা আমার পায়ের উপরে পাড়া দিল মানে সে এমনভাবে পাড়া দিল মনে করেন যে তার পায়ের হিল যে হিল যেটা পড়ছে সেটা যখন আমার পায়ের উপর পড়ছে মনে করেন যে সে হিল আমার পায়ে পড়ে নাই রে ভাই মনে হচ্ছে আমি কোয়েল যা ছিদ্র করে ফেলেছি চিৎকার দিয়ে মনে করেন আব্বা আমারে ডাকা বাকি ছিল মনে হইতেছিল বাসটা থামাইয়া কতক্ষণ চিল্লে গড়ায় গড়ায় কান্দি বাসের ভিতরে তো গড়ানো জায়গা নাই এমন ব্যথা পাইছি কিন্তু ওই মেয়েটা পাড়াটা দিয়ে সাথে সাথে আমার দিকে ঘুরে এমন ভাবে বলল সরি মনে করেন যে সেই যেটা ব্যথা পাইছিলাম না কোল যা ফুটা হওয়া ব্যথা মনে হলে সেই ব্যথার মধ্যে কে জানি আরাম করে মলম ডেলে দিল মনে হইতেছে যে ব্যথার উপরে কে জানি একটা কেসিং লাগাই দিল এবং কেসিং এর উপরে লিখে দিল আই লাভ ইউ এমন একটা ভাব আমি একবার নিজে নিজে স্বপ্নের মধ্যে চলে গেলাম মানে একটা রোমান্টিক গানও স্বপ্নে দেখে ফেলালাম আমি বাসের মধ্যে খাড়ায় একটা মাত্র সরি বিশ্বাস করে জীবনটা বদলাই দিছে আমার তো চিন্তা করলাম যে এরকম বড় বড় ঘটনা একটা মাত্র সরি দিয়া যদি পার পাওয়া যায় তা সরি তো সমস্যা কোথায় ঠিক তার কিছুদিন পরে আরেক মাইয়া উঠছে বাসে এবার মেয়ে না আমি মেয়ের পায়ে ভুল করে পাড়া দিয়ে ফেলেছি আর বোঝেনি তো আমার পাড়া মানে বলে না যে হাতির পায়ের নিচে পড়লো ইঁদুর তারপরে কি হয় সেটা তো বোঝেনি মেয়ে তো এমন চিৎকার দিছে আমি বসে আপা সরি আপা সরি সরি মনে করেন তারপরে কন্ট্রাক্টর পিড়াইলো মাইয়া পিড়াইলো মাইয়ার পাশে যে যাত্রী ছিল সে পিড়াইলো মাইয়ার একটা ভাই ছিল সে পিড়াইলো অপরিচিত চার পাঁচটা লোক পিড়াইলো সবাই পিড়েলো একটা মেয়ে চিৎকার দিছে তা কেউ চাইনে না বুঝে বল্টু দ্য ডাবল ব্যাটারি সিঙ্গেল পাওয়ারকে পিড়াই দিল তখন বুঝলাম মেয়েদের সরি মানে সরি আর ছেলেদের সরি মানে কিছু না কাজকলা কাজকলা তাই ছেলেরা সরি বলবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন সরি বলা সরি এভাবে বলবেন দেখি সরি কে কেস মিস করেছে আমাকে পড়তে হবে সরি ডাবল ব্যাটারি সিঙ্গেল পাওয়ার দা বল্টু প্রিয়ামণি গাজীপুর থেকে লেগেছে বল্টু ভাইয়া আল্লাহর রাস্তে কমেন্ট পড়ো তোমার জন্য আজকে একটা এসএমএস করতে হইলো কমেন্ট রেখে ইয়াস প্রিয়ামণি ইয়াস আই মেড ইট যারা কমেন্ট করে শুধুমাত্র কমেন্ট করে তাদেরকে আমি এসএমএস এ টেনে আনছি কারণ তোমাদের এসএমএস আমার পড়া উচিত আমি পড়বো কমেন্ট করলে তো নাট ভাই পড়ে এসএমএস করলে আমি পড়ি ইয়াস ইয়াস আমি পেরেছি আজকে মাহবুবা চাঁদপুর থেকে লিখেছে লিসেনার
কি লিসেনার তুই তো ভাই, বন্ধুদের বলছি প্লিজ কেউ কল দিয়ে বলবেন না, দুই দিন শুনে তিন দিন শুনে কল পাইছি আমি হার্ট অ্যাটাক, আমি হার্টে এমনি প্রবলেম, এগুলো শুনলে আরো হয়ে যাবে। আচ্ছা মাহবুবা তুমিও পেয়ে যাবে, নো প্রবলেম, তুমি কল দিতে থাকো, আমি যে একটু পরে আবার কল রিসিভ করবো, মাহবুবা ট্রাই করো। বুতুস আমার থেকে লেগেছে, বল্টু ভাই কাল রাত 9টায় আমার আপুর ছেলে হয়েছে, ওয়াও কংগ্রেচুলেশন এন্ড সেলিব্রেশন, আমরা এখন সবাই মিলে বসে তোমার ছেলে আপুর ছেলের জন্য নাম ভাবো। ওকে তো আজকে তোমার আপুর নাম আর দুলাভাইয়ের নাম পাঠিয়ে দাও, আমরা ম্যাচিং করে একটা নাম ভেবে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে নো প্রবলেম, সবাইকে মিষ্টি নিয়ে আসার দাওয়াত রইল, মিষ্টি খেয়ে আসার, অবশ্যই মিষ্টি খাবো, মিষ্টি পাঠাই দেবো ভাই, এভাবে বললো না, আমরা সবসময় মিষ্টি থেকে বঞ্চিত হই, যে কোনো একটা সুখবরে মিষ্টি থেকে বঞ্চিত হই আমরা। আর বলটু ভাইয়া তুমি না বলছো সবাই মিলে নাম, হ্যাঁ আমরা নাম রাখবো, তুমি যে আপুর নাম আর দুলাভাইয়ের নামটা পাঠাই দাও, আমরা ওটা ম্যাচ করে এটা ঝালমুড়ি লবণ পেঁয়াজ মরিচ দিয়ে ঝালমুড়ি পানি এটা নাম বাইকে পাঠাবো, নো প্রবলেম। আর রামিম গাজীপুর থেকে যে ভাই কেমন আছো, আর এটা রেকর্ড না রিয়েল, বুঝতে পারতেছি না 30 মিনিট, এটা রিয়েল রিয়েল, বিশেষ না হলে তুমি চলে যাও ফেসবুকে, ফেসবুকে গিয়ে ক্যাপিটাল এফএম এর পেজে ঢুকে লাইভ দেখতে পাবো, লাইভ লাইভ লাইভ, আই এম লাইভ, ঠিক আছে লাইভ দেখতে পাবো। তারপর নাদিয়া কল্যাণ বলতে লিখেছে, ভাইয়া আমার মনটা অনেক খারাপ, তুমি আসার আগ থেকেই কান্না করছি, প্লিজ আমায় নিয়ে একটা গান গাও, আই লাভ ইউ ভাইয়া। ও নাদিয়া তোমার জন্য অবশ্যই আমি গান গাবো, দিল নাদিয়া দিল নাদিয়া দিল নালিয়া, তো বললো তো কেহুয়া, বুঝলে কিছু কেহুয়া, নাচ দুনিয়া মে ভি নাচু প্যার না কিয়া তো ক্যা কিয়া দিল না দিয়া। ভাই লিরিক ভুল হোক সুর খারাপ হোক তাও না থাকুক, চেষ্টা তো করছি তোমার মনটা ভালো করার, বলো মানে মুঝে গানা নিয়ে আতা ফের ভি তুমকো হাসানে কে লিয়ে মে গাতা হু মে সাই হু। ওকে নাদিয়া একটু হেসে দাও, নাদিয়া হাস দো হাস দো হাস দো হাস দো হাস দো তো দয়া, থোড়া সা মুস্কুরা কে দাও। প্রমা এবার কিন্তু প্রমা বলিনি, প্রমা বলছি, প্রমা নসিনী লিখেছে, আজ ফার্স্ট কলার ছিলাম, কত কিছু ভাবছি বলবো এক্সাইটেড হয়ে সব বলে গেছি। ওকে সমস্যা নেই, অনেক দিন বাকি, আমরা আবার আবার কথা বলে নিব। দেখতে পাচ্ছি লিখেছে নাফি গাজীপুর থেকে, গেলে আই এম ইউর রেগুলার লিসেনার বাট এস এম এস করেছি নতুন, ওকে নতুন এস এম এস পেয়েছি, একদম ব্র্যান্ড নিউ এস এম এস। আচ্ছা যে একটা ফোন ধরি না, প্রথমে প্রিয়াময় যে গালাগালি করছে কমেন্ট পড়ে দেখে, সময় কোথায় বলো তো, এত কথা বলতে হয়, এইটুকুতে সময় আমার কথা বলার সারাদিন, আমি আর কথা বলি কারোর সাথে, আমাকে বলতে দাও। হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে, জান্নাত। জান্নাত, জান্নাত তুমি কেমন আছো জান্নাত? তুমি কথা বল আমি শুনি, আমি তো অনেকক্ষণ কথা বললাম, কি বলতে চাও আমাদের? তুমি গান বলবা, বলো গান বলো, আমরা দুইজন দ্বৈত কণ্ঠে ডুয়েট গান গাই। আপু গান গাইতেছে, তুমি গান গাও, দুজন একসাথে গাও দ্বৈত কণ্ঠে। কি বল, আমি তো নাচতেছি তো, আমি তোমার গানের সাথে সাথে, তুমি ডিস্টার্ব করলাম আমাকে, ঠিক আছে। আচ্ছা আমার আপু কিন্তু বকা দেয় তো, আই আপু বকা, আই আপু তোমাকে দুইবার বকা, আই আপু তিনবার বকা, তোমাকে তিনটা বকা দিয়েছি। হ্যালো, 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 হ্যাঁ আপু ভালো আছেন? হ্যাঁ আপু, আপনার গানটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ গান গেয়েছেন আপনি, বাংলায় বাংলায় হবে, দুই লাইন দুই লাইন বাংলায়? আমি গান গাইনি তো, আমার বোন গান গায়। তাহলে এবার আপনি বাংলায় দুটো লাইন গায় দেন, সমস্যা কোথায়? বাংলা গান, হ্যাঁ 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 হ্যাঁ, বাবা বলেছিল আর কোনদিন গান গেও না,
কেন বলেছিল সেই কথাটি বলে গেল না। থ্যাংক ইউ। টাটা বলার আগে উনি চলে গেছেন, গান গাইতে না করছি তার বাবার কথা মনে পড়ে গেছে, উনি চলে গেছেন। হ্যালো, আজ্ঞে, হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম কি আপনার? আমি নাবিহা বলছি, সাভার থেকে। আপনি নাবিলা সাভার থেকে? আরে নাবিলা না, নাবিহা। নাবিহা, নাবিহা কেমন আছেন আপনি? ভাইয়া ভালো আছি, আমি, আপনারা কেমন আছেন? আমি তো অসাধারণ আছি। মানুষকে জ্বালাতে পারলে, মানুষকে বিরক্ত করতে পারলে আমার কি যে ভালো লাগে। আজকে আমি অনেক জনকে জ্বালাইছি, তাই আমার খুব ভালো লাগতেছে। নাবিহা, আপনি কি জ্বলেছেন নাটবল্টু শুনে কখনো? যে মেজাজ খারাপ হয়েছে ফোন রেখে, নাটবল্টু শুনে মেজাজ খারাপ হয়েছে এমন কখনো হয়েছে আপনার? কেন হয় নাই? আমরা যে এত জ্বালাই মানুষকে, এত বিরক্ত করি, এত বকবক করি, আপনার বিরক্ত হন না? আপনাদের বকবক শুনে আরো হাসি পায়, আপনাদের বকবক শুনে জ্বালো। ও, তাই বুঝি। তো নাবিহা, তুমি কি রাস্তায়? গনে দিতে পারলাম না তো। নাদি, একটা কবিতা বলো না গাড়ি নিয়ে। ওরে বাবা, কবিতা? গাড়ি 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 যাবো আমি বাড়ি, ফোনটা কেটে দাও তাড়াতাড়ি। তাহলে একটা গান শোনো, গান শোনো। আমি আমি একটা জোক বলি। আচ্ছা আচ্ছা, জোক শুনবো আমরা। ইয়েস, জোক শুনবো। মা ছেলেকে ওই যে আমেরিকায় পাঠাইছে ইংলিশ শেখানোর জন্য। আচ্ছা, পরে ছেলে গিয়ে ইংলিশ শিখে আসছে, আসার পর মানে বাড়ি আসছে, আসার পর মা বলতেছে, আমার তুমি তো শিখে আসছো, এখন আমাকে একটু শিখাও। বলতেছে যে মা তুমি পারবা না ইংলিশ, তুমি পারবা অনেক কঠিন বলে তখন পারি নাকি। পরে পরে ছেলে বলছে, বলা বলছে বলছে যে something is better than nothing, nothing, yeah. ma bolteche eita eta ami koto age thekei to jani, samsudin better than nothing. Something is better than nothing is the samsudin better than nothing. ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা, কেমন? যখন ইংরেজি পারবেন না তখন আলতু ফালতু বলে দেবেন, আলতু ফালতু জালালতু ইয়ান্তু ফিয়ান্তু কেতু সিয়ান্তু, মন চাই হিয়ান্তুন গি আন্নে কই দিবেন ইংরেজি, বুঝছেননি? আন্নের ইংরেজি হুনি হেতেরা মনে করেন বুঝতে হারুক আর না হারুক, হেতে নিজের প্রেস্টিজ বাঁচানো লাইক করবো। ও ইয়া, রাইট, ইউ আর রাইট, কারণ সে তো বোঝে নাই। দ্যাটস উনি বলছে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, দুদিন পরে আছো, অনেক কঠিন কাজে গেছে, বুঝতে পারছি। হ্যালো, জি সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম কি ভাইজান? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনার নাম কি? আমার নাম বর্ণ। আপনার নাম কি? বলদ বর্ণ। ও বর্ণ, ও নাইস নেম, নাইস নেম বর্ণ। বর্ণ কোথা থেকে ফোন করছো? আমি গাজীপুর থেকে বলছি। গাজীপুর থেকে বর্ণ ফোন দিছে, একটু আগে অক্ষর তারপর সেন্টেন্স। বর্ণ, কেমন লাগে নাটবল্টু শুনতে তোমার? হ্যাঁ, নাটবল্টু কেন শুনো? সবাই মানে আমি বউ হয়ে গেছি একরকম অ্যান্সার শুনতে শুনতে, যে নাটবল্টু ভালো লাগে। টেল মি সামথিং নিউ যেটা আমরা জানি না। নাটবল্টু কেন ভালো লাগে? নাটবল্টু বাজে বাজে জোক বলে, বোরিং বোরিং জোক, লেম লেম জোক ছাড়ে। আমার কাছে তো বাজে বাজে জোক আছে। তোমার কাছে বাজে বাজে জোক আছে? থাকে গেলো, বলার দরকার নাই, তুমি আমাকে ইনবক্সে লিখে পাঠিয়ে দিও। না না, বাজে জোকে কেন বলা যাবে না? ভালোই ভালোই। আচ্ছা, ভালো হইলে বলো। হ্যাঁ ঠিক আছে। এই একজন লোক, দুইজন লোক আর কি বাজারে যায়। আচ্ছা, এই দুইজন লোক বাজারে যায়, একজনে পান বিক্রি করে, তখন একজন লোক বলে আর কি, আমার বলে কায়দা জমকাচ্ছি মাথা কিরে পান কায়দা জম কান, পরে বউ অনেকক্ষণ চিন্তা ভাবনা করিয়া বলে কি, না আমার কাছে একটা ইয়ে আছে, বুদ্ধি আছে, কি তুমি আসতে আগে আগে বাজারে যাও। আচ্ছা ঠিক আছে, যাম।
তুমি যে লোকটা কিছু বিক্রি করে না কি হ্যাঁ বিক্রি করে কি কয় কলা কয় তুমি যাইবা বা সেই বাজারে গিয়ে বইবা পরে বলবা কি বলবো কি মাথা কিরে কি কলা দুঃখ পাইলি চলবো থ্যাংক ইউ সো মাচ অসাধারণ একটা জোক বলছে মানে বলছিলাম বাজে বলো তখন তারপর অসাধারণ ছিল মানে এরকম একটা আমারও মনে পড়ছে আমি শেয়ার করে ফেলি না এক লোক খালি সুযোগ খোঁজে আরেকজনকে মারার কিভাবে ওরা মারা যায় তো এক মদন ছিল ওই বাজারে আসে বারবার তো মদন রে আসলি প্রতিদিনই জিগায় আই তুই কি জুলেখা রে চিনস কয় না আমি তো জুলেখা রে চিনি না তুই জুলেখা রে চিনস না গোর পিছনের মধ্যে একটা লাথি মারে প্রতিদিন জিগায় এ তুই জুলেখা রে দেখছস কয় না আমি তো ভাই জুলেখা রে চিনি না দেখবো কই থেকে কয় তুই তুই জুলেখা রে চিনস না হ্যাঁ পিছনে ঘুর একটা লাথি প্রতিদিন লাথি মারে গিয়া বউরে গিয়া মনের দুঃখের কথা বলছে বউ ডেইলি বাজারে গিয়া ওই ব্যাটাটা আমার মারে আমার খালি জিগায় জুলেখা রে চিনস আমি জুলেখা রে কই থেকে চিনুম কও তো বউ আমার ডেইলি জুলেখা রে চিনস কই মারে তুমি তো বলদ তাই তোমারে বলদ বানায় মারে জুলেখার নামে আসলে কেউ নাই সে তোমাকে মারে কালকে তুমি গিয়ে মারবা কয় বললেই হলো নাকি এমনি কি মারা যায় নাকি তুমি গিয়ে কালকে বলবা যে মতিন রে চিনস তাই তো মতিন রে চিনবো না মতিন নামে তো কেউ নাই ওই কব না আমি তো মতিন রে চিনি না তখন তুমি কইবা মতিন রে চিনস না ঘুর তুমি এটা লাথি মারবা তাহলে তো সদবাদ ঠিক আছে বউ তোমার বুদ্ধিটা তো খুব ভালো হয়েছে কালকে সকালে গিয়েই ওর একটা লাথি মারবো সকালে গিয়েছে বলরটায় বলরটা গিয়ে সালাক্টারে ডাক দিছে কয় দি গায় কিসে কয় তুই মতিন রে চিনস কয় না মতিন রে চিনি না মতিন চিনস না ক হ মতিন আচ্ছা হ্যাঁ চিনি তো চিনি চিনি তুই মতিন চিনস কেমনি মতিনই তো জুলেখারে নিয়ে ঘুরতে গেছে মতিন জুলেখারে নিয়ে ঘুরতে গেছে এই জুলেখাটা কেনা রে তুই জুলেখারে চিনস না ঘুর ওরে আবার লাথি কারণ যদি বুদ্ধিটাকে মাতায় তাইলে কেউ কি আর পেছন হাতায় বল ওরে কেছে মতিন রে চিকাইতে ওই গিয়ে আবার জুলেখার ট্রেপে পড়ছে মতিন রে তো আমি চিনি সে তো জুলেখার সাথে ঘুরতে গেছে জুলেখা কেনা জুলেখার চিনস তো আবার দেশে এবার বুঝলেন তাই বুদ্ধি কাটা কাজ করতে হবে এমন কিছু করা যাবে না যাতে ঘুরে ফিরে নিজের পিছনে মানে লাথিটা পড়ে তো আমরা নিব ছোট্ট একটা বিরতি একদম শেষবারের মতো ফিরে এসে আপনাদেরকে টাটা জানাবো এবং যারা যারা ধুপধপ 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 করে শেয়ারগুলো দিয়ে দিয়েছেন তাদের শেয়ারগুলো পড়বো আর এখনও যদি শেয়ার না করে থাকেন এটাই শেষ সুযোগ মানে ধামাধাম মাহি জোরে জোরে বাহি শেয়ার করে যাই মানে শেয়ারটা করে দেন হ্যাঁ ফিরে এসে তাদের শেয়ারগুলো পড়বো এবং যারা যারা লাস্ট শেষবারের মতো এসএমএস করেছেন সেই এসএমএসগুলো পড়বো নিব ছোট্ট বৃদ্ধি কেউ করতে যাবেন না কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 আর আজ কিন্তু বল্টু একা আর বল্টু মানে ডাবল ব্যাটারি সিঙ্গেল পাওয়ার অনেক পাওয়ার অনেক
Yes, Shejbar Mother Shobai ke welcome janachi Evil Presence Not Bold to the 21 Kings only on Capital FM 94.8. Shejbar Mother Shobai ke welcome ebong jara jara amader sathe chilen taderke oshongkho dhonnobad. Oshongkho dhonnobad amar sathe thakar jonno eka Bold to double battery scale power. Tarporo apnara je etokkhon chilen. This is onek power amar jonno onek power. পাওয়ার অনেক কিছু আর কি। সো যারা যারা শেয়ার করেছেন তাদের নামগুলো ঝটাপট 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 করে পড়ে দিতে চাই। তো শেয়ার করেছেন কারা কারা দেখেনি। এমডি শাফি আহমেদকে দেখতে পাচ্ছি, একা একা মরতে ভয় পান তাহলে বাস চালক হন। আচ্ছা, আর রতনা হাসান লিখেছে, প্রেম তো বাচ্চারা করে, আমি তো ডিরেক্ট বিয়ে করব, এই বলে মনকে সান্ত্বনা দিই, সান্ত্বনা দাও। আলী জোয়েল, আলী জোয়েল, আলী জোয়েল। শাকিরা ইসলাম শেয়ার করেছিল, এস এম মুখী লিখেছে, কাল আলা কি আলুদাকে দেখি খুব খুশি মনে হচ্ছে। আলুদা কেনা? আচ্ছা, মনে হচ্ছে আমার কোনো একটা এক্সট্রা ক্লাস না থাকায় শুধু কোচিং করে বাসায় চলে আসছে। আচ্ছা, প্রিয়ামণি লিখেছে, শাড়ি পরা শিখছি কারণ জামাইকে আঁচলে বেঁধে রাখবো। ও হো, এটাও স্ট্যাটাস দিয়ে জানাচ্ছে সে শাড়ি পরা শিখেছে। নরিন সুমা লিখেছে, স্যার বলেছে, স্যার আই লাভ ইউ কে আবিষ্কার করছে? স্টুডেন্ট, চায়না কোম্পানি। স্যার কি করে বুঝলে? স্টুডেন্ট, এর কোনো গ্যারান্টি নাই স্যার, টিকলে সারা জীবন, না টিকলে দুইজনও টেকে না। ভেরি গুড, যায় না বেশি দিন, যায় না। তারপরে দেখে লিখেছে, নরিন সুমা তো বললাম, নুসর জান শেয়ার করেছিল, রতনাল হাসান শেয়ার করেছিল, এস এম মুকিতকে দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি কে আছে, কে 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 বাকি রইল, কে বাকি রইল, কে বাকি রইল। আচ্ছা, নরিন সুমা এতবার শেয়ার করেছে ওর নাম জানি। আচ্ছা, বাকিদের দেখা যাচ্ছে না, সিকিউরিটি সবাই, এত সিকিউরিটি তোমাদের। শেষ মুহূর্তে এস এম এস করেছে ভূতু, নাদিয়া, সত্যবাদী বাটপার, তামান্না, দিয়া, টুটুল, প্রিয়ামণি, মাহবুবাকে দেখতে পাচ্ছি, তারপর রামিমকে দেখতে পাচ্ছি, প্রমা, তারপরে আবিবা, সত্যবাদীকে তো বললাম, নাফিকে দেখতে পাচ্ছি, হলুদ হিমু, এমডি শাহেদ, পড়শিও শেয়ার করেছে, পড়শিও এস এম এস করেছিল আমাদেরকে, সুময়া এস এম এস করেছে, আব্দুল করেছে, তারপরে আরও অনেকে অনেকে, স্বর্ণালী দেখে, হাবিব, তারপরে দেখতে পাচ্ছি কাকে, নাহিদা, এরা করেছে। তো আজকে আমাদের সময় একদমই শেষ। শেষবারের মতো সবাইকে বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, নাট বল্টুতে নাট থাকুক আর বল্টু থাকুক অথবা দুইজনই থাকুক, আপনারা প্রতিদিন প্রত্যেকটা সময় এক ঘন্টার জন্য আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস, পিস।